যেই ভুলের দ্বারা কোরবানিটা বাতিল হয়ে যাচ্ছে আপনাকে দাঁড়িয়ে থেকে এতগুলো নাম উচ্চারণ করতে হবে নট নেসেসারি কার পক্ষ থেকে দিচ্ছেন জানেন কে আল্লাহ দুই নাম্বার আপনি এসে হুজুরকে কেন বলেন হুজুর কোরবানিটা হবে আমার বাবার নামে আপনার বাবার নামে তো কোরবানি হবে না কোরবানি তো হবে আল্লাহর নামে ঠিক কার নামে আল্লাহ আপনি এটা বলতে পারেন হুজুর এই কোরবানিটা হবে আমার বাবা মায়ের পক্ষ থেকে হবে তাদের আর নামটা হবে কার কারণ আল্লাহর নাম ছাড়া যে পশু জবেহ করা হয় আল্লাহর হাবিব বললেন ওই পশুর গোশত খাওয়া হারাম ওটা কুরবানি হবে না কুরবানি করার সময় হুজুর যখন ছুরি টুরি নিয়ে রেডি এবার আপনি আসলেন মাশাআল্লাহ বিরাট দুই পাতার একটা লিস্ট নিয়ে একবারে যা লিস্টে আছে সব হুজুর এই যে এই লিস্টে দিলাম এই যে আমার বাপ দাদা চাচা চাচি এই সাতজনের নামে হবে এই কুরবানিটা এবার এই লিস্টটিতে দেখে অবাক বাবার নাম অমুক বাবার বাবার নাম অনুক তার গ্রামের বাড়ি অমুক তার অমুক জায়গা অমুক সব ঠিকানা উঠায় দেবা তো কয়েক বছর আগে এক ইমাম সাহেব আমাকে কোরবানির পরে বলতেছে হুজুর এই হচ্ছে অবস্থা আমার এক মুসল্লি এত বড় লিস্ট আনছে আমি দেখি যার নামে হবে কোরবানি যার উদ্দেশ্যে দিচ্ছে সে তার নাম তার ঠিকানা তার বাড়ি সব লিখে দিছে এবং তার দেশ যে বাংলাদেশ তাও লিখে দিছে তো হুজুর জিজ্ঞেস করলো ভাই এত কিছু লেখার দরকার কি শুধু নামটাও যে উচ্চারণ করতে হবে এটাও তো নট নেসেসারি কারণ আপনি কার জন্য কার উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন এটা তো আল্লাহ জানে তো এরপরে নাম না হয় আনলেন তো এত ঠিকানা দিলেন কেন ক হুজুর আমার বাবার নাম আবদুল্লাহ এখন আবদুল্লাহ নামে মানুষ কি কম আছে হয় না এই যে বাংলাদেশে যেমন মানুষ আছে আমেরিকায় আছে এরপরে কি বলে সৌদিতে আছে ইন্ডিয়াতে আছে আবদুল্লাহ নামের কত মানুষ এটা তো কমন নাম এখন কোন আবদুল্লাহর কোরবানি এখন কোন আবদুল্লাহর সাথে ফিট খেয়া যায় তা তো বোঝা যাবে না আমি আমার দেশটা উল্লেখ করে দিলাম আমি রিস্ক নিতে পারবো না আমি ইমাম সাহেবকে বললাম হুজুর আগামী বছর ওই লোকের কোরবানি করতে গেলে বলবেন আপনি মেহরবানি কইরা আপনার বাপের আইডি কার্ডটাও নিয়ে আসবেন কারণ বাংলাদেশে তো আপনার বাপের নামে আরও আবদুল্লাহ তো কোরবানির সময় আল্লাহ আইডি কার্ড নাম্বার এত 0688 এত এত বলে দিলাম যাতে আর কোনোভাবেই পেছ না লাগে এটা হচ্ছে মানুষের ভ্রান্ত চিন্তা আপনাকে দাঁড়িয়ে থেকে এতগুলো নাম উচ্চারণ করতে হবে নট নেসেসারি কারণ আপনি কার উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন কার পক্ষ থেকে দিচ্ছেন জানেন কে আল্লাহ দুই নাম্বার আপনি এসে হুজুরকে কেন বলেন হুজুর কোরবানিটা হবে আমার বাবার নামে আপনার বাবার নামে তো কোরবানি হবে না কোরবানি তো হবে আল্লাহর নামে ঠিক কার নামে আল্লাহ আপনি এটা বলতে পারেন হুজুর এই কোরবানিটা হবে আমার বাবা মায়ের পক্ষ থেকে হবে তাদের আর নামটা হবে কার কারণ আল্লাহর নাম ছাড়া যে পশু জবেহ করা হয় আল্লাহর হাবিব বললেন ওই পশুর গোশত খাওয়া হারাম ওটা কোরবানি হবে না এজন্য এই ভুল ট্রাম ইউজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই ভুলগুলো আমাদের করা যাবে না আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তেরার পুত্র ইসমাইল যখন কৈশোর বয়সে উপনীত হয়েছে যখন ইসমাইলের বয়স 6-7-8 এর মধ্যে একটা সুন্দর বয়স যখন বাবার সাথে কথা বলে বাজারে ঘাটে যায় বাবার কোলে চড়ে ঠিক ওই মুহূর্তে যখন বাবার ভালোবাসা সন্তানের প্রতি সবচেয়ে বেশি থাকে ওই মুহূর্তে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বপ্ন দেখালেন কে স্বপ্ন দেখালেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই স্বপ্ন সম্পর্কে বললেন ফালাম্মা বালাগা মাহু সায়্যা قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين سبحان الله রব্বুল আলামিন বলেন ইসমাইল যখন কিশোর বয়সে কৈশোরে উপনীত হল তখন আমি আমার খলিল ইব্রাহিমকে স্বপ্ন দেখালাম আন্নি আযবাহুক ইব্রাহিম নবী স্বপ্নে তাকে আমি দেখালাম সে স্বপ্নের মাঝে দেখতে পেল সে তার সন্তান ইসমাইলকে জবাই করছে
কি করছে কে স্বপ্ন দেখালেন কাকে দেখালেন ইব্রাহিম কি সাধারণ মানুষ নাকি নবী আর নবীর স্বপ্ন কি আমাদের মতো স্বপ্ন নাকি ওহী সাধারণত স্বপ্ন তিন প্রকার এক নাম্বার খেয়ালি সেটা হচ্ছে মানুষ যা সারা দিন কল্পনা করে দুই নাম্বার শয়তানি যা শয়তান মানুষকে দেখায় তিন নাম্বার রহমানি যা আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে দেখায় আর নবীদের স্বপ্ন একটাই সেটা হচ্ছে রহমানি নবীদের কোনো খেয়ালি স্বপ্ন নাই নবীদের কোনো শয়তানি স্বপ্ন নাই বরং নবীদের যত স্বপ্ন আছেন সব দেখান কে ইব্রাহিম আলাইহিস সালাম সকালে ঘুম থেকে উঠলেন প্রিয় পুত্র ইসমাঈলকে ডাক দিয়ে বলে ইসমাঈল ইন্নি আরা ফিল মানাম আমি স্বপ্নে দেখলাম আন্নি আযবাহুক আমি তোমাকে জবাই করছি ফাংযুর মাযা তারা এখন এই যে আমি তোমাকে জবাই করছি এ বিষয়ে তোমার মতামত কি মতামতটা জানতে চাইলেন সাথে সাথে ইসমাঈল ছোট্ট মানুষ ইসমাঈল ছোট্ট মানুষ ওই ছোট্ট মানুষ সাথে সাথে বলে উঠল ইয়া আবাতি ও আমার প্রিয় বাবা ইফআল আপনি করুন মা তু উমার যা আপনাকে করতে বলা হয়েছে সোহালা কইলেন না ইসমাঈল ছোট্ট মানুষ হওয়ার পরেও বুঝলেন যে আমার বাবা তো সাধারণ মানুষ না আমার বাবার স্বপ্ন তো মিথ্যা হয় না বরং আমার বাবা একজন নবী আর নবীর স্বপ্ন মানে হচ্ছে ওহি তার মানে আমার বাবা যে আমারে জবাই করবে এটা আমার বাবার ডিসিশন নাই ডিসিশন কার সাথে সাথে ইসমাঈল বললেন বাবা ইফআল মা তোমার আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে শামিল পাবেন আমি আপনার কাছে বাধা দেব না ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনে এবার রাজি হয়ে গেলেন জিবরিল আমিন এসে বললেন ও আল্লাহর পয়গম্বর জবাই করার জন্য মিনায় যেতে হবে মক্কা থেকে তিন মাইল দূরে মিনা সেখানে গিয়ে এরপরে জবাই করতে হবে এটা আল্লাহর নির্ধারিত স্থান এবার ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বাবা ইব্রাহিম খলিল ধারালো একটা ছুরি নিয়ে বের হলেন মিনার দিকে চলে যাচ্ছেন কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন মা হাজারা আলাইহাস সালামকে কিছুই বললেন না কারণ তিনি মহিলা মানুষ তিনি জানলে তিনি কষ্ট পেতে পারেন তিনি শয়তানের ধোকায় পড়ে আবার বাধাও দিতে পারেন এজন্য তার কাছে ব্যাপারটা গোপন করে সামনে আগাতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে নিয়ে যাচ্ছিলেন ঠিক ওই মুহূর্তে শয়তান মানুষের বেশ ধরেছে মা হাজারা আলাইহাস সালামের কাছে এসে বলল তোমার স্বামী কই বাহিরে গেছে তোমার ছেলে কই তাকে তো আমার স্বামীর সাথে করে নিয়ে গিয়েছে শয়তান বলে আচ্ছা তোমার স্বামী তোমার ছেলে নিয়ে কোথায় গিয়েছে জানো বলে না জানি না এবার শয়তান বলল তোমার স্বামী তোমার একমাত্র কলিজার টুকরো ইসমাঈলকে জবাই করার জন্য নিয়ে গেছে মা হাজার আলাইহাস সালাম বললেন কাল্লা কখনো হতে পারে না কারণ আমার স্বামী ইব্রাহিম তার পুত্র ইসমাঈলকে নিজের কলিজার চাইতেও বেশি ভালোবাসে অহিব্বুকা হুব্বান শাদীদান অনেক বেশি ভালোবাসে কখনোই তাকে জবাই করতে নিয়ে যেতে পারে না এবার শয়তান বলল না সে তো নিজের ইচ্ছায় নিয়ে যায় নাই বরং তোমার স্বামীকে ইসমাঈলকে জবাইয়ের জন্য আদেশ দিয়েছেন কে এবার মা হাজার আলাইহাস সালাম বলে আহারে যদি আমার মাওলা আমার স্বামীরে আদেশ দেয় তাহলে একটা ইসমাঈল কেন আমি আমার হাজারটা ইসমাঈলকেও কোরবানি করে দিতে পারি ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তরে এবার ইসমাঈল আলাইহিস সালাম বলে বাবা মেহেরবানি করে আপনি আমার হাত এবং পা গুলো বেঁধে নেন ইব্রাহিম নবী বলে বাবারে কেন তোমার হাত পা বাঁধব হৃদয়ে বড় ব্যথা তবু আল্লাহর হুকুমের বাহিরে তো যেতে পারে না শিশু ইসমাঈল বলে বাবা মৃত্যুর যন্ত্রণা যখন আমার শুরু হবে
আমি তো হাত পা ছোটাছুটি করতে পারি আমার হাত পা লেগে যেন আপনার শরীরে বেয়াদবি না হয়ে যায় সেজন্য আপনি আমার হাত পাগুলো বেঁধে নেন